দেখো কত একটা ছোট্ট গাছ, দেখো গাছটার হাইট দেখো অল্প, কত একটা ছোট্ট, এটার মধ্যে পেঁপে ধরছে পপি। তো বন্ধুরা সবাই গুড মর্নিং, আর ওয়েদারটা দেখো জাস্ট মানে অসাম ওয়েদার, উফ, মানে সকালে উঠে এরকম একটা ওয়েদার দেখো, মানে দীক্ষা একদম খুব দিল গার্ডেন গার্ডেন হয়ে দেবো, দিল ফ্রেশ হয়ে দেবো, কিন্তু করে আবার মাথার মধ্যে আয়া হচ্ছে আজকে আমার দুইটা এক্সাম, একটা ফার্স্ট হাফে একটা সেকেন্ড হাফে, বুঝছ? এবার কেমন এরকম করে এইরকম একটা ফগি ফগি বা বৃষ্টি বৃষ্টি ওয়েদারের এনজয় করুন কম, হ্যাঁ কই, কোনো উপায় নাই বন্ধুরা, কোনো উপায় নেই, জীবনটা বেদনা এই আর কি। 12-এর পরে সায়েন্স আর গ্রাজুয়েশনের পরে MBA, দুটার ডিসিশন। আমি প্রথমে সায়েন্স ভাবছি, ঠিক আছে, ওই এলাকা সায়েন্সের, ঠিক আছে, এরপর ওখানে MBA ভাবছি, আমি MBA লইতেছি, এরপরে ভাবতেছি MBA আমার লইতেছে, আসলে কথাটা ঠিক বন্ধুরা, ওয়েদারটা সেরা, উফ। দেখো কত একটা ছোট্ট গাছ, দেখো গাছটার হাইট দেখো অল্প, কত একটা ছোট্ট, এটার মধ্যে পেঁপে ধরছে পপি, এটা তো পেঁপে লাগা হওয়া পেঁপে, ওই দেখো এই কত ছোট্ট গাছে পেঁপে ধরে, ওয়াও নাইস ইন্টারেস্টিং, ওয়াও ক্যামেরা ফিল আইতেছে না, বাট এরকম ওয়েদার হয়ে গেছে, বুঝছো ব্যাপারটা। কিন্তু আমার 6:30 বাজতেছে, ফগি ফগি ওয়েদার হয়ে রয়েছে, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডে কিছু আওয়াজ পাইতেছো, দেখো এটির লেগে আওয়াজটি পাইতেছো ব্যাকগ্রাউন্ডের, এত সুন্দর এত সুন্দর একটা ওয়েদারের লগে এই ব্যাকগ্রাউন্ডটা দেখো, কিতা কিতা নেই ক্ষমা টমা চাইতেছে, এটা না এটি ওখানে আমার আইসক্রিম ট্রিট দিছে আজকে, তাই দিছে আইসক্রিম ট্রিট, থ্যাংক ইউ, তুইও থ্যাংক ইউ কো, থ্যাংক ইউ কো তাই রে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বন্ধুরা যেমন কি তোমরা আজকে দেখছো, মানে কিছুই দেখছো না আজকে, তোমরা জয় লাইফ অ্যাভেঞ্জার্স ইয়ানি আমি কিছুই দেখাইছি না, কারণ ডেলি কী দেখামো কও, ঠিক না, তোমরা দেখাইলে তোমরা দেখো না আমার ভিডিও, তো না দেখাইলে তো দেখতেই না, সিম্পল কথা, ঠিক না, কষ্ট লাগতেছে বন্ধুরা, কষ্ট লাগতেছে তোমরা এত কষ্ট করে, আমি এত কষ্ট করে রোদের মধ্যে যাই আমি ভিডিও দেখাইতেছি, ঠিক আছে, তোমরা অনেকের মানে কি আমি এটাই বুঝি না যে মানুষও আমার মতন সেম ভিডিও করতেছে, তাহলে মানুষের রিলস কেমন বাইরে, মানে মানুষের নর্মালও ভিডিওগুলো দেখি ভিউজ প্রচুর আয় পরে, আমার হয়েছেটা কী তা ইনস্টাগ্রামেও না ভিউজ আইতেছে না, হোয়াটসঅ্যাপে মানে ইউটিউবে ভিউজ আইতেছে কেরে, মানে আমার লগে শিওর কোনো একটা শত্রুতামি হইতেছে ইউটিউব বা আমার আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লগে, ইউটিউব কও মানে এটা কি কয় ইনস্টাগ্রামের কও, তাহলে ভিউজ আইতে না কেন, মানুষের 30K 40K 50K মানে কিয়া যায় আর আমার, আরে ভাই অ্যাটলিস্ট 10K তো অ্যাটলিস্ট, মানে ইউটিউব ইনস্টাগ্রামের কথা কইতেছি, আমি বুঝি না ভাই মানুষ জানি কেমনে এত হয়ে যায়, যাই হোক এটা আলাদা ব্যাপার, অন কথা তোমরা শেয়ার করুন, ঠিক না, তোমরা মনের কথা শেয়ার করতে করতে, আর তোমরা না শেয়ার করলে কারেই বা করুক, আসেই তো তোমরা শেয়ার করার মতন, ঠিক না, তোমরা না শেয়ার করলে কারে বা করুন, ঠিক না, যাই হোক বন্ধুরা, কষ্টের কোনো শেষ হইতো না, কষ্টের কোনো শেষ নেই, পরিশ্রম করারও কোনো বয়স নেই, তো যতদিন মানে যেরকম আছে এনার্জেটিক লয়া তোমরা দেখামো ভিডিও, যুদ্ধর পারি ইদ্দুরের ব্লগ বানামো, যুদ্ধর পারি ইদ্দুরাই সব কিছু করবো, আরও পূজা হইতেছে অনেক মানে সুন্দর সুন্দরও মানে দেখি কীরকম হয় কীরকম যায় এবার পূজাটা, আমি এক্সপেকটেশন রাখি না, কারণ আমার এক্সপেকটেশন সবসময় এল লেগা জায়গায় এক্সপেকটেশানের, তো সো এক্সপেকটেশন করতে না, হ্যাঁ তোমরাও এক্সপেকটেশন করা তো ঠিক না, কিন্তু এক্সপেকটেশন হার্টস দ্য মোস্ট, ঠিক না, মাস্ট আইব এনজয় করে লাগবে প্রেজেন্ট মোমেন্ট, এনজয় করে লাগা শেষ, অক্ষণ আমার 5 মিনিটের মধ্যে কী হয়েছে সেটা আমার এনজয় করার লাগবো, ফিউচার আমি জানি না শেষ, আমি অক্ষণ আসি মানে আমার অক্ষণের মোমেন্টে এনজয় করতে লাগবো, ঠিক নেই ফিউচার জানি না শেষ, ফিউচার গুলি মারাক, যাই হোক তো যাই হোক, জয় লাইফ অ্যাভেঞ্জার্স অনেক বকওয়াস, কারণ শুনতেই তো না, তো আমি কোন যা ভিডিওর মধ্যে করি কোনো একদিন যদি শুনো আর কি, তাইলে আর কি এটা আমিও দেখুন আজকের থেকে ধরো 3-4 বছর পরে যে সময় আমি ভিডিওটি দেখুন ওই সময় আমি ভাবুম আর কি, যেমন আমি 11-12 জয় চৌধুরী আর কল ইউনিভার্সিটির জয় চৌধুরী দুটো ডিফারেন্স, তো হিউজ হিউজ ডিফারেন্স হয়ে গেছে,
মানে 19 আর 20-এর না, ডাইরেক্ট 19 আর 90 ডিফারেন্স হয়ে গেছে গা, মানে হিউজ ডিফারেন্স হয়ে গেছে গা। যেটা 12-এর জয় চৌধুরী যে ইন্ট্রোভার্ট আছিল, এই অকপয়েন্ট এক্সট্রোভার্ট হয়ে গেছে গা। আর এক্সট্রোভার্ট না শুধু, মানে উড়ে লাইতেছে, যে শুধু ক্লাসের লোকে যায়, ক্লাসের মধ্যে যায়, বই তো কারোর কথা হইতো না। আর হেডা আর অক্ষণ দুনিয়ার লোকে কথা হইতেছে, মানে থ্রু ইউটিউব, মানে ঠিক না ব্যাপারটা ভাবলো কিরকম জানি লাগে। কিতাতে আসিল, কিতা হয়ে গেছে গা। যাই হোক, কথা বাড়ি যাম না, এমনি তো আমরা ভিডিও দেখতে না, শুধু শুধু কথা বাড়িলে আরও দেখতে না, ঠিক না, বোরিং লাগে যাবো কেন নি, বোরিং লাগলে জয়েল অ্যাডভেঞ্চার্স পুরান ভিডিওটি দেখা লাগে, ইন্টারেস্টিং লেগে যাবো গা। যাই হোক, এবার দুর্গাপুজো খুব সুন্দর হইতে চাইতেছে, যদি বৃষ্টি না, বৃষ্টি হলে তোমরা দেখাবো, কোনো চিন্তার কোনো টেনশন নেই, শুধু লাইটিং শোটা দেখতে না আর কি, বৃষ্টি হইলে দুঃখের বিষয়, কারণ মা এবার দুর্গা মা এবার পালকি দিয়ে আইতেছে। যাই হোক, সো আজকে লাগে দিয়ে শেষ করতেছি, আশা করি তোমরা কিছু দেখছো না ভিডিওর মধ্যে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো এমনিই করতে না, যদি মানে কেউ যদি এটা কী কয় মানে চাও, যদি চাও তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, গরিবকে ভালো হওয়া যায়গা, পুজো হইতেছে, গরিবের একটু ভালোই করে দাও, কী আছে ঠিক না, এক গরিবই তো দুসরে গরিবকে দর্দ সমস্ত হয় না, মানে যারা যারা গরিব আছে তারা কইতেছি, যারা যারা বড় লোক আছে তারা তো মনুষ্যত্ব বোর্ডটা আছে, মানে তারা তো হিউম্যানিটি এক্সিস্ট করে, মানে গরিবের করে না, আমি কি জানি পাগলের মতন কইতেছি। যাই হোক, আমার কথা একটু ধ্যানে লাগাইও না, সবারই হিউম্যানিটি মানে হিউম্যানিটি আছে, তো সবাই এই মনুষ্যত্ব দিলিয়া গরিবের ভালো করবা ভাববা, সাবস্ক্রাইবটা করে দিও, বাস এটাই তোমরা বুঝতে চাইছিলাম আর কি, এটা বুঝতে যাই একটু ডিপে গেছিলাম গা আর কি। যাই হোক, একটু গরিবের ভালো করে দিবা, বাস এদের চাইতেছি, তো টাটা।